আনন্দ উল্লাস চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা। আজ আমরা এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোড়াদহ কাপড়ের হাটে। ১৯৬৮ সাল থেকে এখানে নিয়মিত হাট বসে। দেশের অন্যতম বৃহত্তম কাপড়ের হাট পোড়াদহ কাপড়ের হাট। পাইকারি ও খুচরা বেচা কেনা হয় এখানে প্রতিদিনই। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা এখানে এসে কাপড় কিনছেন, আর খুচরা বাজারে ক্রেতাদের উপস্থিতিতে কাপড়ের বাজারের আশেপাশে দাঁড়ানোরও জায়গা নেই। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এর দৃশ্য চোখে পড়ে। রেলওয়ে জংশন হওয়ায় পোড়াদহ কাপড়ের হাট পিরোজপুর, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, বরিশাল, নাটোর ও সিরাজগঞ্জের কাপড় ব্যবসায়ীদের পছন্দের মোকাম। তাই বছরের সব সময় তাদের কাছে এ হাটের গজব থাকে। ঈদের সময় নির্ধারিত দিনের বাইরেও এখানে পাইকারি আর খুচরা কাপড় বিক্রি হয়ে থাকে। কুষ্টিয়া শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত পোড়াদহ। রোজার শুরু থেকে ঈদের পাইকারি ব্যবসা শুরু হয়। পোড়াদহ বাজারে কাপড়ের বিশাল সমারোহ। এখানে সিট কাপড়, পাঞ্জাবি কাপড়, থ্রি পিস, শাড়ি, সুতির কাপড়, জাকাতের কাপড়, মশারি, কোট প্যান্ট, শার্টের পিস, লুঙ্গি, রেডিমেড পোশাক সহ সব ধরনের কাপড় পাইকারি ও খুচরা বিক্রি হয়। প্রতিদিন হাজার হাজার ক্রেতা প্রতিটি দোকানে ভিড় করে কাপড় কিনছেন। কুষ্টিয়া শহর থেকে ট্রেনে ৫ টাকা আর সিএনজিতে ২০ টাকায় ভাড়ায় পোড়াদহ যাওয়া আসা করা যায়। পোড়াদহ হাটে কাপড় দামের দিক থেকে কুষ্টিয়া শহরের চেয়ে অনেক সাশ্রয়ী বলে ক্রেতারা জানান। এখানে প্রতারণার কোনো সুযোগ নেই। পোড়াদহের সব বয়সের জন্য সব ধরনের কাপড় পাওয়া যায় বিধায় ঈদের সময় এখানে বিপুল মানুষের সমাগম হয়। এ হাটে নিরাপত্তার সমস্যা না থাকায় দূর দূরান্তের মানুষেরা প্রতিদিনই আসছে। ঈদের আগের রাত পর্যন্ত এখানকার মার্কেটগুলো বেচাকেনা চলবে বলে হাটের ব্যবসায়ীরা জানান। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভ্রমণ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।